বিরতির পর স্বাগত। বৃহস্পতিবার সকালে মাতারবাড়ির ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়েছেন বিজেপির রাজ্য প্রভারী মহেশ শর্মা। সাথে উপস্থিত ছিলেন মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক, গোমতী জেলা বিজেপির সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। এদিন মাতারবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পর ভারতীয় জনতা পার্টির গোমতী জেলার নেতৃত্বরা এবং মাতারবাড়ির বিজেপি কার্যকর্তাদের সঙ্গে কথা বলেন বিজেপির রাজ্য প্রভারী মহেশ শর্মা। পরবর্তী সময়ে মাতারবাড়ি 27 নম্বর বুথের এক কার্যকর্তার বাড়িতে যান এবং সেখানে গিয়েও বিভিন্ন কার্যকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন রাজ্য বিজেপি প্রভারী এবং কিভাবে গোমতী জেলায় আরো শক্তিশালী করা যায় বিজেপিকে, সেই চেষ্টাটাই করছেন তিনি। এবং অবশ্যই রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে রাজ্য প্রভারী বিজেপি দলের যে কাজকর্ম রয়েছে এবং তার পাশাপাশি সাধারণ মানুষকে কিভাবে আরো সাধারণ মানুষের কাছে কিভাবে আরো পৌঁছানো যায় এবং একই রকম ভাবে দলের গ্রাউন্ড লেভেল থেকে কিভাবে সেটাকে মজবুত করা যায় সেই চেষ্টাই কিন্তু করছেন তিনি। এই আজকের এই সফরকে কেন্দ্র করে কি জানাচ্ছেন তিনি শুনবো। আশীর্বাদ মিলা আর ভাই ফোটা কে দিন বহনো কা আশীর্বাদ ভি মিলা আর মা কা কৃপা রহে সারা ত্রিপুরা आगे बढ़ेगा, त्रिपुरा आगे चल रहा है, देश आगे बढ़ रहा है, मोदी जी का काम आगे दिख रहा है, तो सब लोग हम मिलकर माँ के आशीर्वाद से त्रिपुरा को विकास की गति पर आगे लेकर जाएंगे, यही कामना है। उधर बीजेपी राज्य प्रभारी गोमती जिला की कार्यक्रम रहे मायर बाड़ी माँ के प्रणाम कर लें আর এরপরে 11টার সময় আমাদের ডিস্ট্রিক্ট অফিসে প্রোগ্রাম আছে, আমি উনি সবার সাথে কথা বলবো। প্রভারী হওয়ার পর কি এই প্রথমই সেকেন্ড টাইম? এর আগে উনি অনেকবার এসছেন, উনি হচ্ছে সেকেন্ড টাইম দিদি, আর উনি পার্মানেন্টলি এখানে থাকবেন আপনি না স্যার। আপনি আপনারা শুনলেন যে কি বলেছেন বিধায়ক এবং তার পাশাপাশি বিজেপির রাজ্য প্রভারী। এই বিষয়টাকে কেন্দ্র করে আজকের দিনে দাঁড়িয়ে গোমতী জেলার যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তিনি এবং তার পাশাপাশি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়েছেন তিনি। বিজেপি দল বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই তাদের শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে এবং তার পাশাপাশি প্রভারী, নতুন প্রভারী নিয়োজিত হওয়ার পর মহেশ শর্মা বিভিন্ন জায়গাতে ঘুরছেন এবং সাধারণ কার্যকর্তা যারা রয়েছেন তাদেরকে আরো বলিষ্ঠ করার, চাঙ্গা করার চেষ্টা কিন্তু অবশ্যই করছেন তিনি। বিষয়গুলোকে কেন্দ্র করে অবশ্যই বিজেপি দল যাতে 23 নির্বাচনে শক্তিশালী দল হিসাবে গঠিত হয় সেই চেষ্টাই কিন্তু করছেন তারা। বিজেপি দল কোনোভাবেই পিছিয়ে যেতে না পারে সেই চেষ্টাটাই জারি রয়েছে। শুধুমাত্র বিজেপি দলই নয়, 23 নির্বাচনকে কেন্দ্র করে সিপিআইএম, কংগ্রেস প্রত্যেক রাজনৈতিক দলই মাঠে নেমে পড়েছে এবং বিজেপি দল বিভিন্ন জায়গাতে তাদের কার্যকর্তাদের চাঙ্গা করে রাখার তৈয়ারি করে নিয়েছেন ইতিমধ্যেই, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।